আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল কক্ষ দিচ্ছি। আমার স্ক্রিনে অলরেডি প্রশ্ন দেওয়া আছে, তো আমি তোমাদেরকে তা প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। ফিতাকৃমি কোন পর্বের প্রাণী এবং মানব দেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করতেছি বন্ধুরা। আমি যতটা পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। অনেকের কাছে কিন্তু সহায়ক গাইড নাই, তো তারা কিন্তু সমস্যায় পড়বে, তাই না? তো আমি তাদেরকেও হেল্প করতেছি। তো যাই হোক, চলে যাচ্ছি মূল আলোচনায়। বন্ধুরা, তোমরা এক নম্বর প্রশ্নের উত্তরটা ফলো করো, যে ফিতাকৃমি কোন পর্বের প্রাণী। উত্তর, ফিতাকৃমি হচ্ছে প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী। ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানব দেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। নটোকর্ড নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। মানব দেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটোকর্ড অবস্থান করে। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভেদে শুধু ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন নটোকর্ড থাকে। মানব দেহে নটোকর্ড শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে, পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয়। বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে ফলো করো। এখানে তাহলে কী বলতেছে, যে নটোকর্ড হচ্ছে নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় অখণ্ডিত অঙ্গ। মানব দেহের পৃষ্ঠদেশের, তোমরা তো পিঠ দেখছো না, তোমাদের মেরুদণ্ড রয়েছে, পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটোকর্ড অবস্থান করে। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভেদে শুধু ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন নটোকর্ড থাকে। আমাদের পিছনে যে মেরুদণ্ড রয়েছে, এটা কিন্তু কি, এটা থাকবে না, সারা জীবনই তো থাকবে নাকি? তো মানব দেহে নটোকর্ড শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে, পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয়। মেরুদণ্ড কিন্তু কি, শক্ত না নরম? অবশ্যই শক্ত, তাই না? ধীর, দণ্ডাকার। তো বন্ধুরা, এখানে শেষ হচ্ছে। তোমরা এটাকে ভালোভাবে মুখস্থ করে ফেলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।